নমস্কার, শ্যামদন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রাজ্যের মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে এবং এগিয়ে নিয়ে যেতে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল কল্যাণী দে ফাউন্ডেশন। এবছর মহিলা ফুটবল নিগমের আসরে সর্বাধিক গোল স্কোরারকে কল্যাণী দে ফাউন্ডেশন থেকে 2000 টাকা প্রাইজ মানি দেওয়ার ঘোষণা করা হয়। ইতিমধ্যে কল্যাণী দে ফাউন্ডেশনের পক্ষ থেকে ডিরেক্টর অভিষেক দে, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন এবং এর প্রতিলিপি দেওয়া হয়েছে সচিব অমিত চৌধুরী। টিএফএ কল্যাণী দে ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশিষ্ট সমাজসেবী এবং 3 দশক ধরে রাজ্যের প্রথম শ্রেণীর বাংলা সংবাদপত্র স্যান্দন পত্রিকার ডিরেক্টর প্রয়াতা কল্যাণী দে ছিলেন আগরতলা পৌর নিগমের কাউন্সিলারও। তাঁর স্মৃতিতে কল্যাণী দে ফাউন্ডেশন গড়ে তোলা হয় সমাজের দুর্বল অংশের মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার লক্ষ্যে নিয়ে, বিশেষ করে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম সহ অসহায় মানুষের সেবার জন্যই কল্যাণী দে ফাউন্ডেশন প্রতিদিন কাজ করে চলেছে। এবার মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে। অন্যান্য রাজ্যের পণ্যগুলি প্রচার ও বিক্রয়ের জন্য প্রতিটি রাজ্যে পিএম একতা মল প্রতিষ্ঠার জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে। প্রস্তাবিত মলটি এসএজি কর্তৃক তৈরি সামগ্রী, হস্তশিল্প ও তাঁত পণ্যের প্রচার ও বিক্রয়ের সহায়তা করবে। ত্রিপুরায় মলটি শিল্প বাণিজ্য বিভাগ দ্বারা স্থাপন হবে। ডুগলিতে 4.18 একর জমির ওপর মলটি নির্মিত হবে। প্রস্তাবিত মলটি বাণিজ্যিক উদ্দেশ্যে এবং সহায়ক পরিকাঠামোর জন্য যথেষ্ট জায়গাসহ একটি বহুতল ভবন হবে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা ইন্ডাস্ট্রি দপ্তরের আধিকারিক কিরণ কিত্তে। মলটি বেসমেন্ট, গ্রাউন্ড এবং তিতল বিশিষ্ট সুবিধা, সহকারী পার্কিং, মলের জন্য 45টি আউটলেট, 36টি বাণিজ্যিক কেনাকাটা, 3টি মাল্টিপ্লেক্স, অডিটোরিয়াম, ইউটিলিটি পরিষেবা, গাড়ি পার্কিং, ফুড কোর্ট, গেমিং জোন, 24,122 বর্গমিটার মোট বিল্ড আপ এলাকাসহ স্ক্রেচ, বাগান ও ল্যান্ডস্কেপিং ইত্যাদি। প্রকল্পটির মোট ব্যয় হবে প্রায় 150 কোটি টাকা। প্রকল্পের ডিপিআর তৈরি করেছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড। এর মধ্যে 114 কোটি টাকা রাজ্য সরকারকে বহন করতে হবে, বাকি অর্থরাশি ত্রিপুরা সরকার বহন করতে হবে। মন্ত্রিসভা থেকে ইতিমধ্যে মলটির জন্য অনুমোদন দিয়েছে। আমরা অনেক ইনভেস্টমেন্ট সামিট মধ্যে আমরা অংশগ্রহণ করেছি, যেমন ভাইব্রেন্ট গুজরাট, এটা হায়দ্রাবাদ মধ্যে হয়েছিল, মুম্বাই মধ্যে হয়েছিল, কলকাতা, গুয়াহাটি, মিনিস্ট্রি অফ রুরাল থেকে আয়োজন করা হয়েছিল। তো আমরা গত 1 বছর মধ্যে প্রায় 14 MOU আমরা সাইন করেছি, আর 6 মিডিয়াম সাইজ উদ্যোগ এখানে ইনভেস্টমেন্ট করেছি। রাজ্যে ইনভেস্টমেন্ট করার জন্য কম সময়ের মধ্যে পারমিশন, লাইসেন্স অথবা সার্টিফিকেশন করা হয়ে জন্য আমরা বিজনেস রিফর্মস আমরা করছি। তো এবছর ভারত সরকার থেকে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে, এখানে 287 অ্যাকশন পয়েন্ট দেওয়া আছে, আমরা এখানে কাজ করছি। তারপরে পিএম বিশ্বকর্মা, আপনারা জানেন যে পারম্পরিক যে কলা কৌশল আছে আমাদের নর্থ ইস্ট মধ্যে, সেটা প্রায় 50,000 লোক এখানে আবেদন করেছে পিএম বিশ্বকর্মা। তো আমরা এখানে আপ্রুভাল করে প্রায় 10,000 জনকে আমরা ট্রেনিং শুরু করেছি। তারপরে যে গত মাসে 19-20 মে ভারত সরকারের সচিব, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের সচিব শ্রী সুভাষ চন্দ্র লাল দাস মহোদয় এখানে ভিজিট করেছেন ত্রিপুরাতে, উনি অনেক নির্দেশ আমাদেরকে দিয়েছে, ম্যাডাম ডিটেল মধ্যে বলবে। তারপরে ভারত সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট স্কিম, এটা 8 এপ্রিল থেকে শুরু হয়ে গেছে উন্নতি। এখানে পাচারকালী চুরাইবাড়ি থানার পুলিশের হাতে আটক বিপুল পরিমাণে গাঁজা, পলাতক গাড়ির চালক। ঘটনার বিবরণে জানা যায় চুরাইবাড়ি থানার সামনে থেকে নাকা পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ যানবাহন চেকিংয়ে বসে, সেই সময় পুলিশ WP 73D
5911 নম্বরের একটি 10 চাকার কন্টেইনার গাড়িতে সন্দেহজনক আটক করে। গাড়িটিতে তো আটক করার সাথে সাথে গাড়ি চালক পুলিশ কর্মীদের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা ঘটনার বিষয়ে চুড়াইবাড়ি থানায় ওসি সমরেশ দাসকে জানায়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহা ও ডিসিএম জিনিয়াস দেবর মাকে। পরবর্তী সময়ে মহকুমা পুলিশ আধিকারিক ও ডিসিএম এর উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালানোর সময় গাড়ির উপরে থাকা গোপন চেম্বার থেকে 35 প্যাকেটে 275 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিষ সাহা জানান, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে। পুলিশ পলাতক গাড়ি চালককে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চুড়াইবাড়িতে আমাদের 24/7 একটা নাকা আছে, সেই নাকাতে সব গাড়ি আমরা চেক করি। তো আজকে অনুমান 5:30 নাগাদ আমরা একটা ত্রিপুরা থেকে আসামের দিকে যাচ্ছিল একটা কন্টেইনার গাড়ি আমরা ডিটেইন করি বলতে জ্যাম ছিল। তো সেই জ্যামে গাড়িটা চুড়াইবাড়ি গেটের সামনে ছিল, গাড়িটার নাম্বার WB73D 5911। তখন গেটে প্রচন্ড জ্যাম ছিল, সেই জ্যামের সুযোগ নিয়ে শামুক খুঁজতে এসে কাকুরি নদীর পাড়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু এক জনজাতি মহিলার। বিদ্যুৎ নিগমের চূড়ান্ত অবহেলার কারণে মৃত্যু এই মহিলার। ঘটনার বিবরণে জানা যায়, আশারামবাড়ি এবং নালকাটা এলাকার কয়েকজন প্রতিদিন ধর্মনগর কলেজ রোড এলাকায় কাকুরি নদী থেকে শামুক খুঁজতে আসে। বিকেলে শামুক নিয়ে এরা যার যার গন্তব্যস্থলে পৌঁছে যায়। প্রতিদিনের মতো শুক্রবার শামুক খুঁজতে আসে বীরসূচি ত্রিপুরা, কুসুম ত্রিপুরা, বিশ্বরানী ত্রিপুরা এবং তানিশা ত্রিপুরা। জলের মধ্যে শামুক খুঁজতে থাকলেও বীরচুষে ত্রিপুরা বিদ্যুতের একটি ছেঁড়া তাঁরে জড়িয়ে যায়। সাথে সাথে এলাকাবাসী ধর্মনগরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। সে একই সাথে বিদ্যুৎ নিগমের কর্মীদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা আহত মহিলাকে নিয়ে আসে হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীর অভিমত, দীর্ঘদিন ধরে একটি তার ছিঁড়ে পড়ে থাকতে দেখা যায়। বারবার বিদ্যুৎ কর্মীদের ফোন করে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি, যার পরিণামে আজকের এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিমত এলাকাবাসীর। বাপের বাড়ি থেকে নিখোঁজ এক গৃহবধূ। নিখোঁজ গৃহবধূর নাম স্বপ্না শুক্লবৈদ্য। ঘটনা কদমতলা থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আসামের করিমগঞ্জ জেলার বাজারেছড়া থানার অন্তর্গত শিবেরগোল এলাকার বাসিন্দা সুজিৎ শুক্লবৈদ্যের সাথে 7 বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয় কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা শীতেশ মালাকারের কন্যা স্বপ্না শুক্লবৈদ্যের। 45 দিন পূর্বে স্বামীর উপর অভিমান করে স্বপ্না বাপের বাড়িতে চলে আসে। বাপের বাড়ি থেকে বুধবার নিখোঁজ হয়ে যায় স্বপ্না। বুধবার সন্ধ্যায় স্বপ্নাকে বাড়িতে দেখতে না পেয়ে বাপের বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করেন, কিন্তু স্বপ্নার কোনো হদিশ না পেয়ে রাতের বেলা স্বপ্না বাপের বাড়ির লোকজন কদমতলা থানার মৌখিকভাবে বিষয়টি জানায়। বৃহস্পতিবার নিখোঁজ মেয়েকে ফিরে পেতে স্বপ্নার বাপের বাড়ির লোকজন কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিখোঁজ স্বপ্না শুক্লবৈদ্যের 2 পুত্র সন্তান রয়েছে। নিখোঁজ গৃহবধূর স্বামী সুজিৎ শুক্লবৈদ্য জানান, বর্তমানে তিনি 2 সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে। 2 সন্তানকে নিয়ে তিনি কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না, তাই তিনি নিজের নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেতে কদমতলা থানা পুলিশের নিকট আবেদন জানান। দেখুন, এটা তো আমার শ্বশুর বাড়ি, বুঝছেন না? শ্বশুর আমার বউ কেন আইসে আমার এখান থেকে, ঠিক আছে? এখানে আমার পরে আজকে প্রায় কদিন, আজকে 2-3 দিন হয়েছে, এখান থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার পরে হঠাৎ করে আমার শ্বশুর শাশুড়ি সবও বয়স্ক, তারা তো আর এটা ইয়ে করতে পারো না। এরপর লগে লগে আমার তারা জানাইছেন,
তখন আমি এখানে আইসি, আয়া এখানে দেখছি, দেখা দেখছি দিয়ে আমার বউটা নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে আমি এরপরে তার আমার শ্বশুর শাশুড়িটা লইয়া এখানে গাঁয়ের মুরব্বী মুরব্বী লইয়া গিয়ে আমি সদনতলা থানাতে এখানে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি করছি থানাতে গিয়ে। তো থানাতে নিখোঁজ ডায়েরি করছি, এখন এটাই লাগে আমার ইয়ে যেন আমি সব প্রশাসনের কাছে এটাই সাহায্য চাইছেন, নিখোঁজ যে ডায়েরি করছি এটা আমার মানে এগুলো সম্পূর্ণ আমার বউ বাচ্চা বউটারে ফাইতাম আমি। মানে আপনার স্ত্রীকে ফিরিয়ে পেতে চান? আপনার নাম কি? আমার নাম শ্রী সুজিত শুক্লবৈদ্য। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আসাম শিবের গ্রামে, শিবের গোল কাছাড় ডিস্ট্রিক্ট, এটা বাজারের ছিলেন থানা। হ্যাঁ, বাজারের থানার সামনে। আর এখানে এই জায়গাটার নাম কি? এটা হলে, এটা হলে বিষ্ণুপুর এলাকা, ধর্ম ত্রিপুরা স্টেট। এটা আমার শ্বশুর বাড়ি কদমতলা থানা। কদমতলা থানা। আপনার স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম স্বপ্না শুক্লবৈদ্য। আপনার নাম? শ্রী সুজিত শুক্লবৈদ্য। মানে শ্বশুরবাড়ি থেকে আপনার শ্বশুরবাড়ি থেকে আমার বউ নিখোঁজ হয়েছে। থানা পুলিশে কি কইছে? থানা পুলিশে তো আমি দিয়েছি ডায়েরি, ডায়েরি করেছে, তারা কইছে এটা তদন্ত নিব। আপনি কি চাইতেছ? আমি চাইছি তারা তদন্ত নেওক বা সব পুরা প্রশাসন মিলে এটা তদন্ত নিয়ে আমার স্ত্রীকে এখন তারা ঘুরিয়ে দেওক, মিলাইয়া দেওক। কবে নিখোঁজ হয়েছে? আজকে, আজকে তিন দিন হয়েছে। মর্মান্তিক মৃত্যু দিনমজুরের ঘটনা চন্দ্রপুর টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে। শিলিংয়ের কাজ করতে গিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে। মৃতের নাম শান্তিব্রত চক্রবর্তী, বয়স 52 বছর, বাড়ি খয়েরপুর বিজয় সংঘ এলাকায়। শান্তিব্রত চক্রবর্তীর ভাই নারায়ণ চক্রবর্তীর কাছ থেকে জানা যায়, তিনি খয়েরপুর হনুমান মন্দির পূজা করার পাশাপাশি পরিবার চালানোর জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করেন। শুক্রবারে তিনি টাটা কোম্পানি সংলগ্ন একটি প্লাইউডের দোকানে শিলিংয়ের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল, দোকানের কর্ণধার অসুরক্ষিতভাবে শিলিংয়ের উপরে কাজ করতে গিয়ে শান্তিব্রত চক্রবর্তী উপর থেকে পড়ে যান। তখন প্লাইউডের চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান বলে জানা যায়। পরবর্তীকালে তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জিবি হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবারের লোকজনরা। শোকের ছায়া নেমে আসে গোটা খয়েরপুরে। আমার ভাই এখন কাজ করতে আসছে আরেকজনের লোকের, আমি লোকনাথ মন্দিরে কাজ করে রাজ্যে যাচ্ছি। এমনি আমরা পাড়ার একজন লোকে বুঝেছি তোমার ভাই অ্যাক্সিডেন্ট ইয়াতে পড়ছে, ইয়া দিয়ে যে প্লাইউড প্রচুর, এই প্লাইউডটি লই যা প্লাইয়ের। এটা কি কোনো গোডাউন আসলো না দোকান আসলো? গোডাউন। আচ্ছা, কোন জায়গাতে? এটা হলো গিয়া টাটা কোম্পানি দেওয়া পার হয়ে গেছে ব্রিজটা আসলে রাস্তার ব্রিজটার একটু আগে যে নিচের দিকে গাড়ি গাড়ি ধোয়া টোয়া এই জায়গা। উনি কি এই দোকানে কাজ করতো? না, এমনিতে কাজ কাজ হয়েছে। এমনিতে কাজ হয়েছে? কতদিন যাবৎ কাজ করতো এই দোকানটা? দুহামা ফার্মের কাজ করে, মানে এমনিতে আজকে কাজ হয়েছে, কিন্তু তিন চার দিন ধরে কাজ করে। এখন মানে পরে হাসপাতালে কে আনছে? হাসপাতালে গাড়ি আনছে ফায়ার সার্ভিস। আচ্ছা, এখন কি আপনার ভাই জীবিত আছে? না, জীবিত ডাক্তার বললেন জীবিত। নাম কি ওনার? শান্তি চক্র। বয়স কত? 50। বাড়িটা কোন জায়গা? খয়েরপুর বিজয় সঙ্গে। দোকানের নামটা কি? যে গোডাউনে কাজ করতো গোডাউনের নাম? দোকানের নামটা আমার। মালিকের নাম জানেন কিছু? আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ। আমাদের কাছে একটা কল আছে, আমরা এমটি বাজার ফায়ার সার্ভিসে আছি, কল আছে যে চন্দ্রপুর স্ট্যান্ডের এখানে একজন লোক আটকে গেছে ফায়ার সার্ভিসে গেছে, তা আমরা উদ্ধার করার লেগে দিয়েছি। আমরা গেছি ওইখানে যাই সেটা দিচ্ছি, প্রচুর প্লাইউড আছে, প্লাইউডটা চাপা পড়ছে, আমরা তাদের উদ্ধার করে সে যথারীতি জিবি হসপিটালে নিয়ে আসছি। এটা কি কোনো দোকান আছিল? এটা গুডাউন আছিল একটা। কার গোডাউন বা সে বিষয়ে কিছু? এখন তো আমরা সব কিছু নথিপত্র নিতে আছি, আমরা উদ্ধার কাজ করে সেটা আমরা তাড়াতাড়ি জিবিতে নিয়ে আসছি। এখন কি জীবিত আছে না মৃত? এটা ডাক্তারবাবুরা কইতে পারবো, তো আমাদের ধারণা যে সে এখন খুব ভালো ইনজুরি আছে, ডাক্তারবাবুরা এখন তারা কইতে পারবো। আপনারা কি নাম পরিচয় পাইছেন? না না, আমরা কিচ্ছু পাইছি না। বয়সটা কত আনুমানিক? আনুমানিক ওনার বয়স 56 বা 57। যেহেতু এটা একটা গোডাউন, মানে অন্য অন্য কর্মীরাও কি আসিল এই গোডাউনে? হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য মানে কর্মীরা কি আসিল? হ্যাঁ, অন্যান্য কর্মীরা আসিল। কেউ কি আইসে আপনাদের সঙ্গে? তারাও ওইখানে হেল্প করছে, সাহায্য করছে, উদ্ধার কার্যে তারাও সাহায্য করছে। গোডাউনের মালিক আইসে? গোডাউনের মালিক আমরা এখনও খবর পাইছি না, কে গোডাউনের মালিক, আমরা এত কিছু নতুন নথিপত্র নিতে পারছি না। আমরা জাস্ট তাদের উদ্ধার তাড়াতাড়ি আমরা কাজ করছি, তাদের উদ্ধার করে সেরা জীবিতা নিয়ে মানে হসপিটালে আনা আর কি। আপনারা কোন স্টেশনে? আমরা এমজি বাজার ফায়ার স্টেশন, মহারাজগঞ্জ বাজার। ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজোনাস
পিপলস কাউন্সিলের পক্ষ থেকে শুক্রবার রাজ্যপালের কাছে সাক্ষাৎ করে বিভিন্ন দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তাদের বক্তব্য, তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার পর সরকার তাদের গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে 1988 এবং 1993 সালে যে চুক্তি হয়েছিল সে চুক্তিও বাস্তবায়ন করেনি সরকার। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও তারা পাচ্ছে না, অন্তত কষ্টে দিন যাপন করছে তারা। তাই ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস পিপলসের পক্ষ থেকে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করে দাবি জানানো হয়েছে এবং বলা হয়েছে ইনার ল্যান্ড পারমিট যাতে দ্রুত চালু করা হয়। রাজ্যপাল আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। দ্রুত এই দাবিগুলি যদি পূরণ না হয় তাহলে আগামী দিন স্বেচ্ছাসেবক সংস্থা বানিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান রঞ্জিত দেবর্মা। টিওয়াইপিসির তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াম সাবমিট করতে আসছি। আমাদের শিডিউল মতো ঠিক টাইমে 12টায় আমরা এখানে পড়ছি যে 1993 সনে এটিটিএফের সঙ্গে এবং 1988 সনে টিএনবির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল, অনেক যে রাইটেন যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট, ওইটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও। এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি। আর সেকেন্ড লইল, যারা সালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেল, আর্মির কাছে, তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করেনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে, যে গাইডলাইন আছে, সেভাবে তাদেরকে এখন পর্যন্ত ইয়ে করেনি। গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াম সাবমিট করেছি, উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পুঙ্খানুপুঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে, আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে। দাবিটা আমাদের মেমোরিয়াম নাম আছে, আমরা আপনাদেরকে আমরা কবিতা দিয়ে দিব। মেমোরিয়াম দাবিতে আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হয়েছে না চুক্তিতে সেটাই আমরা দাবি করছি, আমাদের বাইরে কোনো ইয়ে দাবি নাই আমাদের। ড্রাগস কেনাবেচাকে ঘিরে রাজধানীর খেজুর বাগান সংলগ্ন মহাকরণ এলাকায় ছুরির আঘাতে আহত এক যুবক, শুক্রবার দুপুরে নাগাদ এই ঘটনা সংঘটিত হয়। আহত যুবকের নাম সুনীল রায়। তার অভিযোগ, বিশাল রায় শুক্রবার গোয়ালা বস্তি এলাকার যুবকদের কাছে ড্রাগসের কৌটা বিক্রি করতে গিয়েছিল। তখন তাকে বাধা দেওয়ার পর তার পিতা এসে ঝগড়া বাঁধে সুনীলের সাথে। পরবর্তী সময়ে অভিযুক্ত বিশাল ধারালো ছুরি ঘর থেকে নিয়ে এসে পেছন দিক থেকে কোমরে আঘাত করে রক্তাক্ত করে সুনীলকে। বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে এগিয়ে আসে। বিশাল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় সুনীলকে নিয়ে আসা হয় জেপি হাসপাতালে। বর্তমানে সে চিকিৎসাধীন। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানান সুনীল। এলাকাবাসী সূত্রে খবর, গোয়ালাপস্তি এবং এর আশপাশ এলাকায় প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে নেশার আসর। স্থানীয় এনসিসি থানার পুলিশ গোটা বিষয়টি প্রত্যক্ষ করেও কোনো এক অজ্ঞাত কারণে নির্বিকার এবং এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপও। আগরতলা শহরের এই হাই সিকিউরিটি জোনে নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে তা প্রশ্ন তুলছে শুক্রবারের এই ঘটনা। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। বস্তি অটোওয়ালা কোটা লেনে কোটা লেনে আয়া উসকে বাদ মানে উসকো মারা উসকো মারা তো উসকা বাবা নে আকে মেরা কলার পকড় লিয়া কলার পকড় লিয়া তো মানে উসকো ধাক্কা দে দিয়া ও ঘর সে আয়া মেরে সাথ ঝগড়া কিয়া ঝগড়া করনে কে বাদ ডাইরেক্ট উসকা পাপা পেলে লাঠি লেকর আয়া ফির আয়া ওর মুঝে মেয়ে ওর উসকা পাপা কে সাথ মেরা ঝগড়া হো রহা থা ও মেরে কো পিছে সে চাকু ভোঁক দিয়া। জিসনে চাকু মারা হ্যায় উসকা নাম উসকা নাম হ্যায় বিশাল রয়ে। কিয়া কাতে ও অভি কোটা বেচতা হ্যায় कोटा बेचता है, वो बेचता है, उसका पापा बेचता है, उसका दादा कोटा मतलब ब्राउन शुगर। ब्राउन शुगर कितने दिनों से बेचता है? वो बेचता है कम से कम तीन साल से। तो ये बात क्या पुलिस जानती थी? पुलिस जानता है लेकिन पुलिस हम लोग का उस बिना प्रूफ के कारण कुछ मिल नहीं रहा है उसके घर पे। घर पे तो कभी नहीं गया, एक बार पकड़ लिया था उसको तो उन लोग उसका मम्मी ने और पापा ने मतलब बोलता है कि पीता है इसके ये बात बोल के और उसको बचा के छुरा के लेकर आ गया था। जब सिविल पुलिस पकड़ा था दिल्ली पब्लिक स्कूल के सामने जब तो उसको छुरा कर ले आया, फिर उसके बाद वो फिर बेचने लगा। स्कूल के वो स्कूल पढ़ता है ये कारण वो बचा है, मतलब कभी कभी स्कूल चला जाता है और ऐसे बेचता है कोटा। तो आपने चाकू मारा कहाँ पे मारा है? हम मेरा घर के सामने मारा, वो अपना घर के सामने कोटा दे रहा था, मैंने गया वो जिसको दिया मैंने उसको मारा उसका पापा के साथ झगड़ा हुआ मेरा और वो मेरे को पीछे से चाकू मारा। क्या हमेशा चाकू रहता था उसके पास? चाकू है, बंदूक है, अब क्या बोलता है वो जो मतलब बहुत किस्म का चक्कू है, बहुत किस्म का।
স্কুল ছাত্রদের উত্তপ্ত করায় পাঁচ বখাটে যুবককে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণী জানা যায়, কোচিং থেকে পড়াশোনা করে বাড়ি ফিরছিল প্রায় 10-12 জন ছাত্রী। ছাত্রীরা বিএসএফ ক্যাম্প এলাকায় আসতে পাঁচ যুবক গাড়ি এবং দুটি স্কুটি দিয়ে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছিল। আল্ট্রা গাড়িটির নম্বর ছিল TR050715 এবং স্কুটি দুটির নম্বর ছিল TR05D5638 ও TR05D6940। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। এলাকাবাসী এই পাঁচ যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা রাজীব নাথ, অমরজিৎ নাথ, সুভাষ নাথ, ভানু নাথ এবং সুকান্ত দেবনাথ। প্রত্যেকের বাড়ি রোহা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসীর দাবি চলছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, কারণ তারা এদিন মদমত অবস্থায় ছিল বলেও অভিযোগ। আজকে সন্ধ্যাবেলায় আমাদের কাছে থানায় ফোন আসে যে পাঁচজন ছেলে তারা মদমত অবস্থায় গাড়িতে করে যাচ্ছে এবং তারা সব বিএসএফ রোড এলাকায় হইচই করছে। সেই খবর মোতাবেক আমাদের থানা খুলে যায় এবং তাদের পুত্র নিয়ে আসে। পরবর্তী সময়ে কিছু স্টুডেন্টসরা আছেন এবং তাদের গার্ডিয়ানরাও আসেন। এসে আমাদের অভিযোগ জানা যে তাদের এই পাঁচজন তাদের নাকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের উত্তপ্ত করেছিল। সে বিষয়ে আমরা কমপ্লেন পেয়েছি, সে বিষয়ে আমরা দেখছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে রামনগর 3 নম্বর রোড স্থিত হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্সে বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাইকোর্টের প্রিন্সিপাল সেক্রেটারি ধীমান্দা বর্মা, হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তম কুমার সাহা এবং সভাপতি সন্দীপ দে সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানান, পরিবেশ রক্ষা করা সম্পর্কে আমরা যত তাড়াতাড়ি বুঝব তত তাড়াতাড়ি আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এনভায়রনমেন্টই আমাদের সবকিছু, এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো এতে আমাদের সবার লেগে ভালো। আজকে একটা বিশাল একজন ব্যক্তির একটা মেসেজ পেয়েছিলাম, মেসেজটা ইজ উই শুড ফলো আওয়ার কালচার টু সেভ আওয়ার নেচার ফর দ্য ফিউচার। অবশেষে কুখ্যাত নেশা কারবারিকে বিএসএফ জওয়ানদের সহযোগিতায় জালে তুলল আমতলি থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত নেশা কারবারিকে মতিনগর এলাকা থেকে আটক করেছে। দীর্ঘদিন ধরে এ ধরনের বেআইনি কার্যকলাপের সাথে জড়িত বলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে খবর ছিল। পরে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথের নেতৃত্বে পুলিশ এবং বিএসএফ তল্লাশি অভিযান করে উদ্ধার করে একটি দেশি পিস্তল সহ 5 রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে। ধৃতের নাম আবু সালাম ভূঁইয়া, বয়স 59 বছর। সে বাংলাদেশের নিষিদ্ধ ইহাবা ট্যাবলেট পাচারে চেষ্টা করছিল বলে খবর। তার বাড়ি আমতলি থানাধীন মতিনগরে। পুলিশ সূত্রে খবর, তার বাড়িতে তল্লাশি চালিয়ে 40,000 ইহাবা সহ পিস্তল এবং গুলি উদ্ধার হয়েছে। আমতলি থানার পুলিশ এই ঘটনায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ অভিজিৎকে কাছ থেকে সমস্ত তথ্য আদায় করতে রিমান্ডের দাবি করে আদালতে তুলবে বলে জানা যায়। পুলিশের ধারণা, তার সাথে জড়িত রয়েছে আরো অনেকেই। ইনফরমেশন মিলা থা কি তার নাম আবু সালাম ভূঁইয়া, 59 ইয়ার্স, সন অফ লেট অনু ভূঁইয়া। ইনকা ঘর মে কুছ ইয়ামা ট্যাবলেটস অর আর্মস হ্যায় এসা হমে ইনফরমেশন মিলা থা। উসকে বাদ হমনে বিএসএফ কো মদদ দিয়া কি বর্ডার কা বহুত নজদীক হ্যায়, আর উসকো কর্ডন করকে উসকে বাদ হমনে সার্চ কিয়া তো 40,000 ইয়ামা ট্যাবলেটস মিলা হ্যায়। উসকে আলাবা এক পিস্তল ভি মিলা হ্যায় 7.65 ক্যালিবর কা, উসকে সাথ 5 রাউন্ড ভি হ্যায়, আর ইসকা পুরা মার্কেট ভ্যালু অরাউন্ড 20 লাখস। কাহাঁ সে মিলা হ্যায় ইয়ে? ইসকা আবু সালাম কা ঘর মে মিলা হ্যায় মোতিনগর। इनको आपने कब पकड़ा? अच्छा देख भाई, कौन ये क्या करते हैं? हमने नॉर्मल से ऐसे तो कुछ क्या वाटर फैक्ट्री उनके साथ कोई यार कोई है क्या? अभी हम लोग इनको पुलिस रिमांड में लेंगे, उसके बाद डिटेल में पता चलेगा ये कहाँ से आ रहा था, इसको सप्लाई कर रहा था, इसमें और कौन कौन इन्वॉल्व है, सब लोग। पिस्तल की उसका ही ना, और किसी को देने के लिए लेके आ रही है? पूछताछ करेंगे, ये जस्ट हम उसको पकड़ रहे हैं, कहाँ से पिस्तल आए, कहाँ से लिया है पूरा। इनका मार्केट वैल्यू कितना होगा सर? 20 लाख पिस्तल को लेके? नहीं, पिस्तल का लेके नहीं, सिर्फ यहाँ पर टेस्ट का 20 लाख होगा। पिस्तल का ये 70,000 70,000।
কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় হেভিওয়েট নেতা তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন করের বিরুদ্ধে কৃষ্ণপুর জুড়ে দিনের পর দিন ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। তবে অজ্ঞাত কারণে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দলের বৃহত্তর স্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এমনটাই অভিযোগ একাংশ একনিষ্ঠ বিজেপি দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের। এর মধ্যে গত বুধবার কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়িতে বিজন করের উপস্থিতিতে যুব মোর্চার মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপি দলের প্রথম সারের কর্মী বিজয় ঘোষের নেতৃত্বে স্থানীয় এক বিজেপি কর্মী বাপন দাসের উপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত করে তার মোটর বাইক ভেঙে ফেলে হয়। এর পাশাপাশি এলাকারই বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতেও আক্রমণ সংঘটিত করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেয় স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, ২৪ ঘন্টার মধ্যে যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে। কোন এলাকাতে ঘটনা হয়েছে? কোন বিধানসভা? তো এই যে জাতক বিজেপি দলের, আমরা তো বিজেপি করি, আমরা এই যন্ত্রণা দিতে আছে, আমরা মারধর করতেছে, আমরা ফুলাফান মাইরা লাইতেছে, ওখানে বিজন করে ওই ইন্ধন দিয়া সব ফুলাফান জায়গা জায়গা টানছে, আইন নিয়ে আমার ছেলেটার এই মারধর করছে, আমরা আইসি পরে আমার এমনি আটকে আছে রাখছে, বিজন করে রাজধানীর দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন সাহা, কার্ডিয়াক সার্জেল ডক্টর কুনাল, কার্ডিওলজি ডক্টর প্রণবেশ চক্রবর্তী, ডায়াবেটিস ডক্টর উত্তীয় গুপ্ত। এদিনের স্বাস্থ্য শিবিরে সকল রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। উপস্থিত বিধায়ক গোপাল রায় বলেন, সরকারকে উন্নয়নমুখী কাজ করতে হবে, তাহলে অবশ্যই সরকারের কাজে সমর্থন করা হবে। তিনি আরো বলেন, উন্নয়ন নিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে তিনি এলাকায় কোনো বিভেদ সৃষ্টি করে না। এলাকার পিয়ন কিংবা দারোয়ান যাই বলা হোক না কেন, আগামী দিনেও জনগণের স্বার্থে কাজ করে যাবেন তিনি। আজকে আপনারা নিমন্ত্রণ করেছেন, আমি ধন্য, আমি চিরকৃতজ্ঞ যে আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন ইন ফ্রন্ট অফ ইন্ডিয়া ফেমাস ডক্টর কুনাল সরকার। সুতরাং আমি আগেও এসেছি ইলেকশনের পরে, ওদিন মুখ্যমন্ত্রী ছিলেন, আমি বলবো যে চিত্তরঞ্জন ক্লাবকে মানুষ যেভাবে দেখত, আজকের পরে কিন্তু একটা নতুন পালক চিত্তরঞ্জন ক্লাবে জড়িত হলো এবং তার জন্য ধন্যবাদ, হাজার হাজার স্যালুট জানাই আমি সবাইকে। আজকে মনে রাখবেন, ভালো কাজের লোক পাওয়া মুশকিল। আমাকে যখন ইনভাইটেশনটা দেওয়া হলো, আমি ইনভাইটেশন পেলে যেহেতু বনমালীপুরের এলাকার মধ্যে চিত্তরঞ্জন ক্লাব, আমি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানার অন্তর্গত ৪১ মাইল এলাকায় পুলিশের হাতে নাকা চেকিং এর সময় দুজন রোহিঙ্গা নাগরিক আটক হয়। এর মধ্যে একজন মহিলা, পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো যখন বৃহস্পতিবার মুঙ্গিয়াগামী পুলিশ রুটিন নাকা চেকিং করছিল, তখন তেলিয়ামুড়ার দিক থেকে একটি টমটম করে তিনজন লোক আসছিল। তবে হঠাৎ করে পুলিশ দেখে একজন টমটম থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু বাকিদের পুলিশ আটক করে নেয়। এর পরবর্তী সময়ে পুলিশ আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের কাছ থেকে যে আই কার্ড উদ্ধার করে।
শ্যামলী পুলিশ নিশ্চিত হয় তারা রোহিঙ্গা। এ বিষয়ে মুঙ্গিয়াগামী থানায় সুনির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের দাবি। আমরা মুঙ্গিয়াগামী থানা রাস্তা যখন নাকাটি করছিল আনুমানিক রাত্রে নয়টার সময় একটা টমটম গাড়ি আসছিল তেলিয়ামুড়া থেকে আমবাসা যাচ্ছিল। তো আমরা মুঙ্গিয়াগামী একত্রিশ মাইল নাকা পয়েন্টে চেকিং করার সময় আমরা ওই টমটমে তিনজন লোক ছিল। তো একজন লোক আমরা পুলিশকে দেখেই সে ওইখান থেকে সে পালিয়ে গেছে। তো বাকি যে দুজন ছিল আমরা ওনাকে জিজ্ঞাসা করার পরে ওনার আইডি কার্ড দেখার পরে আমরা জানতে পারি যে ওনারা রোহিঙ্গা। তো আমরা ওনারা দুজনকে আমরা ডিটেন করছি। ওখানে একটা এসেছে আমরা আইন মোতাবেক ওনার এগেন্সে আমরা কেস রেজিস্টার করা হয়েছে। সাম্প্রতিককালে প্রবল ঝড় বৃষ্টির ফলে নবনির্মিত 208A জাতীয় সড়ক অনেক জায়গায় ভেঙে যায়। অবশেষে সংস্কারের কাজ শুরু করল রাস্তা নির্মাণকারী সংস্থা। 2021 সালে জাতীয় সড়ক 208A এর বরাদ দেওয়া হয় সড়ক নির্মাণকারী সংস্থা NHIDCL-কে। কাজের বরাদ পেয়ে বেশ জোর গতিতে কাজ চালিয়ে প্রায় 80% কাজ ইতিমধ্যে শেষ করে নিয়েছে নির্মাণকারী সংস্থা। তবে বৃষ্টি হলে রাস্তার পাশে মাটি তলিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়াও জাতীয় সড়কের পাশে জল নিষ্কাশনী ব্যবস্থা অর্থাৎ ড্রেন ভালো না হওয়ায় রাস্তার পাশ ভেঙে যাচ্ছে বলে স্বল্প সময়ে তা জানানো হয়। কিছুদিন পূর্বে রেমেলের সতর্ক বার্তার পর রাজ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয় ঊনকোটি জেলায়, আর যার ফলে জাতীয় সড়ক 208A এর বিভিন্ন জায়গায় বড় সড়ো ভাঙন দেখা দেয়। যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উন্নত রাস্তা তৈরি করলেও অল্প দিনে রাস্তা ভেঙে যাওয়ার নির্মমানের রাস্তা তৈরির অভিযোগ উঠছে রাস্তা তৈরি করা নির্মীয়মান সংস্থার বিরুদ্ধে। এই বিষয়ে শুক্রবার বিকেলে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান স্থানীয় জনসাধারণ জাতীয় সড়কের পাশে নিকাশি ব্যবস্থা নিয়ে যে অভিযোগ করেছেন সেটা সত্য। কারণ উত্তর জেলার জম্পুইতে যে পাথরযুক্ত মাটি রয়েছে ঊনকোটি জেলায় সেটা অনেকটাই কম বা নেই বললে চলে। তাই রাস্তার পাশে দেওয়ালগুলো আরও উন্নত করা এবং নিকাশনী ব্যবস্থার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট রাস্তা নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্থানীয় পূর্ত দপ্তরকেও রাস্তা নির্মাণকারী সংস্থা NHIDCL-কে সহযোগিতা করা এবং বিশেষ নজর রাখার জন্য নির্দেশ দিয়েছেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা। এবং ওখানে জয়েন্ট ভিজিট করেছেন উইথ এডিএম যিনি নাকি কালা কম্পিটেন্ট অথরিটি ফর ল্যান্ড রিকুইজিশন, ওনাকে সঙ্গে নিয়ে দুই SDM-কে সঙ্গে নিয়ে আমি ওখানে গেছি। তো ওখানে গিয়ে দেখেছি যে যেভাবে কাজটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি ঠিকমতো আমার নজরে এসছে যে তারা যেভাবে করার কথা টেকনিক্যালি সেটা হয় নাই। তাদেরকে যখন বললাম বললো যে এটা সম্পূর্ণ কন্ট্রাক্টরের দায়িত্বে আছে, যেটা ভেঙেছে এটা আরও ডাবল কীভাবে ইয়ে করা যেতে পারে, স্ট্র্যাঙ্গেল করা যেতে পারে, তার জন্য উনি নির্দেশ দিয়েছে। অলরেডি ইতিমধ্যে কাজ শুরু করেছে, বাট আমরা বলেছি দ্যাট উইল বি আন্ডার অবজারভেশন অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। যখনই কোনো কিছু কনস্ট্রাকশনের বিষয়ে রিপেয়ারিংয়ের বিষয় চলে আসবে, যেহেতু এটা এখনও হ্যান্ডওভার হয় না, দিস ইজ টোটালি রেসপন্সিবল বাই দি কনসার্ন কন্ট্রাক্টর। দিস ইজ কারেক্ট, যে যেটা পাবলিকের যে মন্তব্য এটা আমিও করেছিলাম তাদেরকে যে আপনারা এইভাবে যে রিটেনিং ওয়াল দিলেন এবং গার্ড ওয়াল দিলেন, এটা যেহেতু আমাদের সয়েল কন্ডিশন ইজ ডিফারেন্ট, অন্যখানে পাথরই কিছু সয়েল থাকে কিন্তু আমাদের এখানে ফুললি সয়েলগুলো। প্রতি বছরের মতো এবছরও এডুকেশন ফেয়ারের আয়োজন করতে চলেছে ইলিউশন। আগামী 8-9 জুন দুদিনব্যাপী এই এডুকেশন হাব হবে এগিয়ে চলু সংঘের মাঠে। এবছর তাদের এই এডুকেশন ফেয়ার পা রাখতে চলেছে 11th বর্ষে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন সংস্থার কর্ণধার রূপম রায়। বিকেল 4-9 পর্যন্ত এই এডুকেশন ফেয়ার চলবে। অন্যান্য বারের মতো এবছরে প্রায় 20টির মতো
স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়েড এই এডুকেশন ফেয়ার অংশ নিয়েছে। উচ্চ মাধ্যমিক এবং নিটে যে সমস্ত ছাত্র ছাত্রীরা সফলতা অর্জন করেছে তারা এই এডুকেশন ফেয়ারে অংশগ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পরামর্শ নিতে পারবেন বিশেষজ্ঞদের কাছ থেকে। কোন ইন্ডাস্ট্রিয়েড এর কি কি পাঠ্যক্রম রয়েছে, কোথায় কোথায় ভর্তি হওয়া যাবে, কোন স্ট্রিমে প্লেসমেন্টের কি কি সুবিধা রয়েছে, যাবতীয় তথ্য জানা যাবে এই এডুকেশন ফেয়ারে, এমনটাই জানিয়েছেন সংস্থার কর্ণধার রূপম রায়। আমাদের ইলেভেন্থ ইয়ার আমাদের এই এডুকেশন ফেয়ার, প্রত্যেকবারের মতো এবারও আমরা এগিয়ে চলো সঙ্গে মাঠে অর্গানাইজ করছি আগামীকাল এবং পরশু 8 এবং 9 জুন বিকাল 4টে থেকে 9টা অবধি দুদিন চলবে এই ইভেন্ট। অন্যান্যবারের মতো এবারও আমাদের ইভেন্টে 20 খানার মতো ইনস্টিটিউট আসছেন, রেপুটেড ইনস্টিটিউট যেগুলি ইন্ডিয়াতে A+ গ্রেডেড আছে, তার মধ্যে যেমন GNIIT আছে যে নয়ডা থেকে আছে, সপ্তগিরি যে ব্যাঙ্গালোর থেকে আছে, IIM যে কলকাতার থেকে আছেন, তো এমন ধরনের 20 খানা কলেজ আমরা আমাদের এখানে বা পার্টিসিপেট করছেন, যেটা প্লাস 12 এবং নিট যারা APR করেছেন ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যে স্টুডেন্টস যারা আছেন ওরা কলেজ পার্সনের সঙ্গে স্ট্রেট ওয়ে 1:1 ইন্টারাকশন করতে পারবেন বিভিন্ন রকম মেডিকেল কোর্সেস থেকে শুরু করে জেনারেল কোর্সেস অবধি। তো এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, চোখ রাখুন স্যান্ডন টিভির পর্দায়, নমস্কার।